আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউব চ্যানেল বিডি গোস্ট হান্টার। তো আমরা বিডি গোস্ট হান্টার সবসময় চেষ্টা করি আপনাদের ভয়ের অনুভূতি দেওয়ার জন্য। তো আমরা আপনাদের ভয়ের অনুভূতি দেওয়ার জন্য আমরা সবসময় ভয়ানক প্লেসে গিয়ে সেই প্লেসটা এক্সপ্লোর করে থাকি এবং বিভিন্ন খুঁটিনাটি বিষয় এবং অলৌকিক জিনিস ক্যামেরা ধরার ট্রাই করি এবং সেই জায়গার ঘটনাটা শেয়ার করি আপনাদের সাথে। তো বরাবর মতো আজকে একটা হন্টেড জায়গায় চলে আসছি, আর এই হন্টেড জায়গাটা হচ্ছে শয়তানের বটগাছ। তো আমরা এখানে আসছি আজকে আমরা দুজনে, আমি মেহেদি এবং ক্যামেরা পেছনে তানভীর ভাই। তো এই জায়গাটা আমরা এক্সপ্লোর করবো এবং ক্যামেরায় কী ধরা পড়ে না পড়ে সেটা আপনাদের দেখাবো, আর এখানকার যে ঘটনাটা রয়েছে সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো। তো তানভীর ভাই, তো এটা মূলত আমরা রাইট নাও যেখানে দাঁড়ানো কিছু পড়লো, এটা হচ্ছে আপনার একটা, দেখেন এখানে একটা বট গাছ আছে। গাছটা দেখতে কেমন যেন লাগে একটু, আপনারা যদি দেখেন, আমরা তো কাছে থেকে দেখতেছি তো আমরা বিষয়টা ফিল করতে পারতেছি, তবে আপনারা অনেকে ফিল করতে পারবেন না। আমরা যেটা ফিল করতে পারতেছি সেটা হলো সামথিং এক্সিস্টেন্স দিস প্লেস। ওদিকে লাইট ধরো তো মেয়েদি, ওই যে কলা গাছের ওই যে পাতা পাতাগুলোর দিকে দেখেন, পাশাপাশি কিন্তু এই পাশেও কলা গাছ আছে। এটা যদি বাতাস থাকতো এটা কিন্তু এই পাশের কলা গাছের পাতাগুলোও কিন্তু একইভাবে লড়তো, নড়াচড়া করতো, কিন্তু আপনার অদ্ভুতভাবে কিন্তু আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওইটা নড়তেছে। তো এখানকার আমি মেইন স্টোরিটা আপনাদেরকে বলি, সেটা হলো মূলত এটা একটা ঘাট আর কি, এটা মূলত একটা খেয়া ঘাট, মানে নদী পারাপারের জন্য এখানে খেয়া ছিল। তো এখানে আগে দোকান ছিল আপনার, এখানে প্রায় তিন চারটা দোকান ছিল এদিক থেকে, তো আমাদের যে মূলত গন্তব্য দিকে। তো এখন মূলত ঝরঝড় করে পড়ছে, তো এখন মূলত যেটা বলা সেটা হলো যে আপনার এই গাছটা আপনার কিছু একটা সাউন্ড আসতেছে। তো এই গাছ, এই জায়গাটা ভয়ানক হওয়ার কারণ, এবং এই গাছটা মূলত এখন শয়তানের বট গাছ নামে পরিচিত কেন, কারণ হচ্ছে এখানে আপনার এই যে ঘাট, আপনারা তো জানেন যে বিভিন্ন ঘাটে কিন্তু ডাক নেওয়া হয়, আপনার বিভিন্নভাবে ডাক নিয়ে আপনার ইজারা নেওয়া হয় আপনার, এটাকে এটাকে একটা বিজনেস করে এখানে। তো মূলত এটা মোস্ট পপুলার একটা ঘাট ছিল এখান থেকে আপনার যাতায়াতের জন্য। তো এইটা নিয়ে এখানে মানে দুই পক্ষের মধ্যে মানে একটা মানে মারামারি হয় আর কি, মারামারি বলতে একটা গ্যাঞ্জাম হয়। তো গ্যাঞ্জাম হওয়ার পরবর্তীতে বেশ কিছুদিন পর, বেশ কিছুদিন না কয়েক বছর পর, মানে অন্য দলের দুইজনকে মাইরা এই গাছের সাথে আপনার ঝুলাইয়া রাখছিল এই বট গাছের সাথে। তো এটা দিনের বেলা আইসা মানুষজন দেখে, যেটা মানে খুবই মানে ডেঞ্জারাস একটা অবস্থা, এমনভাবে মারছে মানে টুকরো টুকরো করে ফেলাইছে, এক কথায় টুকরো টুকরো করে গাছের সাথে ঝুলাইয়া রাখছে বস্তা করে। তো এটা তো আইসা দেখে মানুষজন, এখানে রক্তে সব ভরপুর হয়ে গেছে। তো এইগুলো দেখার পরে আপনার এই যে মানে ইয়াটা পাওয়া যায়, এখানে খুব খারাপ অবস্থা আপনার, এখানে রক্তে রক্তে একদম লাল হয়ে আছে দিনের বেলা আইসা, মানে একটা মর্মান্তিক ঘটনা, যেটা আর কি এখানে এই অঞ্চলের মানুষের কাছে একটা আজ পর্যন্ত একটা মানে লোমহর্ষক ঘটনা। তো এটা হওয়ার পরে যেটা হয় যে এখন মানে এটা ভয়ানক হলো কীভাবে, সেটা হলো যে এই ঘাটটা এর পরের মানে বেশ কিছুদিন পরেই হঠাৎ করে এখানে যে নৌকায় মানুষ যাতায়াত করতো এখান থেকে যেত সামনে আর কি ইয়া নদী আছে, তো ওই পথে যাওয়ার সময় আপনার যে নৌকা হঠাৎ করে মনে হয় ডুবা যায়, এক নৌকায় আপনার ছয়জন যাত্রী মারা যায়, কিছু উড়া যাইতেছে, তো ছয়জন যাত্রী অদ্ভুতভাবে মারা যায়, ঠিক এটা একটা ট্র্যাজেডি হয়ে যায়। তো বেশ কয়েকদিন নৌকা বন্ধ থাকে, ঠিক তার বেশ কিছুদিন পর আবার যখন নৌকা চলাচল শুরু হয় তার সাত আট দিন পর সেমভাবে এখানে আপনার নৌকা ডুবি হয়। তো এরপরে যে ঘটনাটা ঘটে যে মানুষজন এখান থেকে রাত্রিবেলা যাবার সময় যে হঠাৎ করে তারা দেখে যে এই গাছের উপরে চার পাঁচজন মানুষ একসাথে বসা, তো এটা কিন্তু মানে পুরাই অলৌকিক, তারা এরকমের কখনো এই ঘটনার সম্মুখীন হয় নাই, যেটা কি হইতেছে। তো এরা দেখা মানে এবার কি মানুষজন গাছের উপরে কেন, তো ওনারা নাকি দুজন লোক ছিল ফার্স্ট যারা দেখছে, তো ওনারা আইসা আপনার এখানে মানে দেখার চেষ্টা করে কি আছে বা না আছে।
তো ডাক দেয়, বলে ক্যারি তোমরা এখানে উঠছো কেন, এরকম সেরকম। তো হঠাৎ করে দেখে মানুষগুলো নাই। তো আমি যেটা বলতেছিলাম, তো এখানে বললাম যে নদী, নদী থেকে কিন্তু অলরেডি নৌযান যাইতেছে আপনার, কোনো ট্রলার বোট, যার কিন্তু একটা সাউন্ড আমরা অলরেডি পাচ্ছি। তো এই ঘটনা কেন্দ্র করে এরপর আস্তে আস্তে, মানে এই জায়গাটা, এখানে দোকান ছিল, ওই দোকানদারেরা মানে সকাল সকাল তো দোকানদারেরাই দোকান খুলে, কিংবা অনেকের জন্য কিন্তু রাত্রেও থাকে, আল্লাহু আকবার। তো ওনাদের সাথে অস্বাভাবিক আচরণ হয়, এবং এখানে দুইজন দোকানদার আপনার এক কথায় প্যারালাইজ হয়ে যায়, এখানে ভয় পাইয়া প্যারালাইজ হয়ে যায়। তো এই রাস্তা থেকে মানুষজন যখন রাত্রে যাতায়াত করে, তখন এখানে অনেক কিছু দেখে এই জায়গাটাতে, এবং এই যে ঘাটের এই আশেপাশে, এখানে একটা মানে দিঘির মতো আছে, এই দিঘির আশেপাশে। তো এই ঘটনাগুলো কেন্দ্র করে মানে মোস্ট হন্টেড একটা এরিয়া এই অঞ্চলের মানুষের কাছে এখন, মানে হ্যাঁ এই এরিয়াটা। তো এখন এই জায়গাটার নাম মানুষ বলে যে শয়তানের বটতলা, এক কথায় নামেই নামলেই বা। হ্যাঁ দেখেন, পাশেও কিন্তু কলা গাছ আছে, আপনারা দেখেন এই গাছ ওই গাছ ওই পাশের গাছেও কিন্তু কোনো একটা পাতা লড়ে না, কিন্তু আপনার এই জায়গাটা পুরো অদ্ভুত না? এবং আমি যে এখানে দাঁড়ানো আছি অলরেডি, কিন্তু আমি এখানকার আপনার কী বলে যে পরিবেশটা আমি ফিল করতে পারতেছি, যে রাইট নাও এখানে কিন্তু একটা মানে ভয়ের একটা অনুভূতি কাজ করতেছে। আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আস্তাগফিরুল্লাহ, দেখেন কি অদ্ভুত দেখতেছিল, দেখছো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম তাই বলল যে এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, মানে এটা কি রকমের উজ্জ্বল ছিল সাদা, দেখেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা ছিল আপনার ঘাটে যাবার রাস্তা এখান থেকে। এখন সম্পূর্ণ এটা মানে এমনভাবে অ্যাবান্ডেড হয়ে গেছে, যেখানে আর কি এখন আর মানুষের যাতায়াত হয় না বললি চল। পিছন থেকে সাউন্ড আসে, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখো ক্যামেরা যে জুম করলাম ফোকাস হয় না, এক সেকেন্ডের মতো দেখলাম মাত্র, গাছের ভিতরে ঢুকে গেল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন এইসব জায়গাগুলো যে আপনার হন্টেড হয়, যারা এই পরিবেশ সম্পর্কে ধারণা আছে তারাই বুঝবেন। যে দেখেন আপনার এই জায়গাটা কিন্তু ওই রকমভাবেই আপনার কী বলে ধাইট চলে, যে রকমের একটা কথা আছে না যে ধাইট চলে গ্রামের ভাষায় বলে, আপনার জিন চলাচল করে, তো সেরকমের একটা কিন্তু ইয়া হয়ে গেছে এই পাশের আপনার পুকুর বলেন বা ইয়া বলেন যেটাই বলেন ওইটার সাথে। হ্যাঁ দোষা জায়গা এক কথা, চেলা। হ্যাঁ অদ্ভুত রকমের সাউন্ড আসতেছে। হঠাৎ করে কিন্তু একটা দমকা বাতাস আসলো, আমরা তো এতক্ষণ আসতেছিলাম কিন্তু এরকম কিন্তু ছিল না। আর যেটা বলার যে আমরা তো
আপনার অন্য অন্য ভিডিও দেখেন এবং অন্য ভিডিওর সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন কোনটা রিয়েল কোনটা ফেক। তো আমরা আসলে বাস্তবিক অর্থে যেটা রিয়েল কিছু ওটাই আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি। আমাদের আপনাদের জন্য আর একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনারা এরকম যদি পরিস্থিতির সম্মুখীন হন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের কী করণীয় দরকার সেটাই। আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। জায়গাটা আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হঠাৎ করে মানে একটা বাতাস শুরু হয়ে গেল, মানে এতক্ষণ তো কোনো বাতাস ছিল না। আল্লাহু আকবার। তো এখান থেকে আপনার আগে যাতায়াতের জায়গা ছিল, এখন সব কিছু কাইটা মানে একটা সরল জমি করে ফেলাইছে, চাষাবাস করে। কিন্তু আগে এখান থেকে আপনার ওইদিকে ঘাট, ওদিকে যদি তুমি দেখো ওদিকে মানে নদীর পাড় আর কি, ওদিকে নদীটা। তো আমরা নদীর পাড়ে যাব না, কারণ হলো অনেকটা প্রচণ্ড ঠান্ডা, এর ভিতরে যদি একটা মানে কোনো একটা বিপদ ঘটে তখন তখন কিন্তু আমাদের সার্ভাইভ করাটা খুব বেশি মানে কঠিন হয়ে যাবে। চলো আমরা এদিকে আর একটু দেখি। কিছু মানে পড়তে আছে ভাঙে ভাঙা কোন সাউন্ড। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাতে কিন্তু মানে বাতাসটা কিন্তু সাথে সাথে আসতেছে, আর মনে হয় হাত পা ঠান্ডা হয়ে যায়, এত শীতল লাগতেছে, প্রচণ্ড ঠান্ডা। আপনারা তো ঘরের ভিতরে বসে ভিডিওটা মানে দেখেন, আর এরকম গভীর রাতে এরকম প্লেস মানে কেমন যে ভয়ানক হয়, আর যে মানে কষ্ট ভিডিও করতে সেটা আমরা ফিল করতে পারি। যেমন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ দেখেন আস্তাগফিরুল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখেন মানে এমন ভাবে মানে বাতাসটা আসতেছে পুরো শরীরটা হারিম হয়ে যাইতেছে। এইমাত্র কি ঘটলো, আমার এমন জোর একটা ধাক্কা মারলো। ঠিক আছে চলো তো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোথা নাকি সাউন্ড আসে। আমাদের সাথে সাথে বাতাস আসছে, দেখেন ওদিকে গাছের একটা পাতাও লড়ে না, আপনারা দেখেন আমাদের সাথে এটা কিন্তু আসতেছে সাথে সাথে।
আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জিন্নাস বাজার থেকে কিছু পরে ঝরঝর ঝরঝর করে এখান থেকে কিছু উড়ে গেল বাতাসটা এমন এত ঠান্ডা লাগতেছে মানে হাত পা পুরো জমে গেছে এরকম কোথায় পড়ে দেখছেন আপনি আস্তাগফিরুল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক কতখানি জায়গায় ফেলাইছিল আমার শূন্যের উপরে কি একটা মিস্টেক আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার যে কতগুলো মানুষ একটা ঝাঁকা এসে আমার ধাক্কা মারছে ভাই পানির কাছে যাওয়াটা ঠিক হবে না কিন্তু কয়েকবার এটা হয়েছে পাশ থেকে কিছু যায় দৌড় দিয়ে দৌড় দিয়ে আল্লাহ আল্লাহু আকবার একদম কাছে ভাই হ্যাঁ মনে হলো এই জায়গাতে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হচ্ছে সাপে ব্যাং ধরলে যেমন করে না ঠিক ওরকম একটা সাউন্ড আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দেখছেন
কিছু দৌড় দিল, কি বলবো আসলে ঠান্ডা যেমন লাগতেছে বাতাসটা আমাদের সাথে সাথে আসতেছে, বুঝতেছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই বাসারের ভিতর লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। কবরের মধ্যে দেখা যাইতেছে দেখেন, কবরের মধ্যে লাগে এই জায়গাটা যেভাবে মানে ভাঙা আছে এবং চারপাশটা উচ্চ যেভাবে দেখা যায়, মানে আপনারা বুঝতে পারেন কিনা জানি না, এটা কবরের মতো লাগতেছে। কিন্তু একটা কথা বলার যে আমরা দুনিয়াতে মানে এত সহজ সম্পদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা যারা এখানে আছেন, আপনারা যদি মুসলমান হন তো আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না, কারণ আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি না এখানে। আমাদের কাছেই আছে, যার মানে আমাদের জবাব দেওয়ার চেষ্টা করছে, কোন একটা ইঙ্গিত দিছে। যেটা বলার আমার একটা কথা, সেটা হলো যে রাইট নাও ভিডিওটা যারা দেখতেছেন তাদের ভিতরে আমি দেখেন কি অবস্থা হইতেছে, আল্লাহু আকবার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখেন চারপাশে সব ভাঙে চুরে যাইতেছে একটা অবস্থা। আমার যেটা বলার, যারা আমাদের ভিডিওটা রাইট নাও দেখতেছেন তাদের অনেকেই আছেন যে অনেক অর্থ সম্পদের লোভ অনেক কিছু, আসলে যেটা বলার সেটা হলো যে দেখেন আমার যেমনি দেখা আমার এক্স্যাক্টলি মনে হচ্ছে এটা এখানে একটা কবর, এক্স্যাক্টলি কবরের মতোই লাগতেছে আমার কাছে। আর একটা কথাই বলার যে যত সম্পত্তি করেন না কেন, যত আপনার যদি মনে করেন কয়েকশো কোটি টাকারও মালিক থাকেন, আপনাকে কিন্তু এমন একটা জায়গায় মানে কবর দেওয়া হয় যেই জায়গাটা মানে কোনো কাজে ব্যবহৃত হয় না, যেই জায়গাটা একদম মানে বাজে জায়গা, এটা আমাদের কোনো কাজে লাগে না, ওই জায়গাতেই আপনাকে কবর দেওয়া হবে। আর যেই জায়গাটার মূল্য বেশি আপনার, আপনি যদি আপনার অনেক জায়গা আছে দেখবেন একটা জায়গার দাম আছে আপনি যদি চিন্তা করেন এখন 50 লাখ টাকা, তো আপনাকে যদি আপনি যদি নছিহাত কইরা যান যে আমার তো এত কিছু আছে, তো আমার এই যে জায়গাটা আছে এই জায়গাটার দাম 50 লক্ষ টাকা, এটা আপনার সবথেকে মূল্যবান জায়গা, যদি বলেন যে আমাকে মৃত্যুর পর তোমরা এই জায়গাতে দাফন দেবা, এই জায়গাতে কবর দেবা, এই জায়গাটার মাঝখানেই দেবা কবরটা, আপনার আওলাদরা কিন্তু সেখানে দিবে না, কারণ ওই জায়গাটার মূল্য বেশি তাদের কাছে। তো একটা কথাই বলা, সেটা হলো যে এতটুকু নিজে কল্পনা করবেন যে আল্লাহু আকবার। দেখেন মানে কথা যে বলবো সেরকম একটা স্কোপ পাচ্ছি না, কারণ এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি হচ্ছে আর মানে আমাদের কাবু করে ফেলাইতেছে একদম ঠান্ডায়। তো যেটা বলতেছিলাম যে শিয়াল ডাকতেছে মেবি, যে এইরকমের এত কিছু করে আসলে কোনোই লাভ নাই, যাদের জন্যই করেন তারাই আপনাকে শেষ সময় অবহেলায় ফেলাই দেবে, সেই সময় আপনার শেষ নিঃশ্বাসের জায়গাটা হবে, আপনার জীবনের শেষ ঠিকানাটা হবে অবহেলিত জায়গায় যত সম্পত্তির মালিক হন না কেন। সবাইকে বলবো সবাই চেষ্টা করবেন যেন আল্লাহর কাজ করেন, আল্লাহর পথে চলেন। তো এতটুকু আমার পক্ষ থেকে অ্যাডভাইস থাকবে, কারণ দুনিয়ার যত কিছুই করি না কেন এগুলো আমাদের সাথে কিছুই যাবে না, আজকে আসি কালকে নাই। আস্তাগফিরুল্লাহ।
বাতাসটা কিন্তু সাথে সাথে আসি, দেখেন এতক্ষণ এদিকে বাতাস ছিল না, যে আমরা যেদিকে যাচ্ছি আমাদের সাথে সাথে আসতেছে। তো বোঝাই যায় আসলে যে এটা কেমন কি হতে পারে। ওখান থেকে কিন্তু সাউন্ড আসলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। দেখো এতক্ষণ এখানে আসলাম, বাতাস ছিল না, যেই আসছি এখন এই জায়গায় বাতাস শুরু হয়ে গেছে। আল্লাহ, দেখেন কিছু একটা অবয়বের মতো কিন্তু ওখানে ছিল, ভালোভাবে ফলো করতেছে। হ্যাঁ, আমাদের সাথে সাথেই আছে আর কি ক্ষতি করার জন্য। তো অলরেডি কিন্তু দুই তিনটা কিন্তু আপনার অ্যাক্সিডেন্টের মতো হয়ে যাচ্ছিল প্রায়। দেখেন এই জায়গাটায় কিন্তু একটা গাছের পাতাও লড়ে না, কিন্তু আপনার এদিকে যদি দেখাই আমি, এদিকটা কিন্তু আপনার সব ভাঙে চুরে যাইতেছে মনে হইতেছে, এমন লাগতেছে। হ্যাঁ, মনে হচ্ছে গাছটা ভাঙে পড়তেছে এরকম। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এদিক থেকে মনে হলো কিছু একটা গে আছে। কিছু একটা ধাক্কা মারলো মনে হলো। আল্লাহ, একটুর জন্য কিন্তু তোমার গায়ে পড়ে নাই। এটা তো আমি তো বুঝতেছি না, নাহলে আমাকে কিছু একটা ধাক্কা দিছে, পরে দেখলাম বডি গরম হয়ে গেছে। আমার হার্টবিট বাইরে গেছে। এখান থেকে ভাইঙে পড়ছে, দেখেন একদম ভাঙে গেছে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, এটা গায়ে পড়লে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। ঝড় বাতাস শুরু হয়ে গেছে আর প্রচন্ড ঠান্ডা লাগতেছে। বাজটা কিন্তু ঝড় 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 করতেছে, শব্দ পাওয়া যাচ্ছে। আমার মনে হয় এদিকে ব্যাক করাটাই
ঠিক হবে এখন। মাত্রই কি হয়ে যেত একদম, অলরেডি দেখলেন তো এখানে মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তো, অলরেডি গাছটা যেভাবে পড়ছে একটুর জন্য গায়ে পড়ে নাই। আমার মানে কি বলবো, কোনো ভাষাই পেতেছি না খুঁজা। জায়গাটা আসলে মোস্ট ডেয়ারিং একটা প্লেস। আল্লাহ লা ইলাহা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিছু উড়ে গেল কিন্তু এখান থেকে। চলো এখান থেকে আমরা চলে যাই। আসলে এখানে আর থাকাটা মানে কোনোভাবেই সম্ভব নয়, এত পরিমাণ ঠান্ডা লাগতেছে আর মনে হইতেছে যে মানে হাত পা অবশ হয়ে যাইতেছে এরকম লাগে। তো আজকের মতো বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং আরও ভয়ানক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।